আমাদের ভ্যাকান্সি ছিল 6,210। বাদ দেওয়ার তার তখন আগে বাদ দিয়ে দিতেন, আমাদের কোনো পরীক্ষা কোনো মাধ্যমিক ছিল না, মেডিকেলের পড়া কোনো প্যারামিটার বাঁচেই না কোনো। आप लोग देख सकते हैं हमारा भाइयों का भी जा रही है उधर पार्टी ऑफिस के अंदर। তারপরে কোন ভিত্তিতে করেছে সেটা আমরা দেখ সকতে হ্যাঁ। কলকাতা बीजेपी पार्टी ऑफिस का सामने है दोस्तों, आप लोग देख सकते हैं। हम लोग अभी बीजेपी पार्टी ऑफिस के सामने हम लोग आ गए इधर, ठीक है। हम लोग डॉक्यूमेंट इधर जो कार्यकर्ता है उन लोगों के पास जमा दे रही है, ठीक है। उन लोग अभी आ रही है, हम लोग जमा दे रही है। बीजेपी का कार्यकर्ता है, जितना भी कार्यकर्ता है उन लोग आ रही है अभी। और ये हमारा भाई लोग है, आप लोग देख सकते हैं। वैकेंसी से खाली है, रिक्रूटमेंट के लिए एप्लीकेशन करते हो?
ধরে রাখো সমস্যা কোথায়? তোমরা কিছু বল না, বলো কিছু, বলো 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 কিছু কিছু বলো, তুমি কিছু বলবা? কি আর বলবো, বলার সব শেষ হয়ে গেছে 3 বছর থেকে। আর আমরা তো আমাদের হাক মাংসে, আমরা তো ভিক্ষা চাইছি না সরকারের কাছে। ভ্যাকান্সি আছে তাহলে দিতে কি প্রবলেম? নতুন ভ্যাকান্সি কেন নিচ্ছে? আমরা তো যা যা লাগে সব দিক থেকে ফিট আছি, তাহলে কেন আমাদেরকে নিচ্ছে না? আমরা এটাই চাই যে আমাদেরকে যেন অল মেডিকেল ফিট জয়েনিং দেওয়া হয়। আমি বলছি না কিচ্ছু, পর আপনাদের আন্দোলন করার রাইট আছে, আপনারা আপনাদের দাবি জানান। এখানে বিজেপির কেউ নেই, একটা রাজ্য কমিটির মেম্বার পর্যন্ত নেই। মানে আপনাদেরকে যে জানাবেন সেটা তো কারোর একটা কানে শুনতে হবে, কারোর কাছে জানাবেন, এখানে কেউ নেই। একটু পরে এখন ইলেকশন, তারা আমাদের মাঠে উঠেছে সংসদে। আমি একবার আপনাকে হেল্প করবো না কথা বলছি, বা হেল্প না করার মতো কোন অধিকার আমার নেই যে হেল্প করবো না।